রিষড়ায় রামনবমীর মিছিলের উপর দুষ্কৃতীদের ইট বৃষ্টির কারণে বিজেপির রাজ্য নেতা বিমান ঘোষ জখম হওয়ায় পুরসুড়ায় পথ অবরোধ। গতকাল রামনবমীর শোভাযাত্রায় দুষ্কৃতকারীদের আক্রমণে আহত কেন্দ্রীয় সহসভাপতি দিলীপ ঘোষ ও রাজ্য সম্পাদক বিমান ঘোষের উপর আক্রমণকারী দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ পুরসুড়া চৌমাথায় মমতা ব্যানার্জির কুশপুতুল নিয়ে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হল। উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত কুমার বেরা, যুব মোর্চার সভাপতি অরিন্দম পাল, মণ্ডল সভাপতি পুরঞ্জয় আদক ও গৌর দেবনাথ সহ একাধিক নেতৃবৃন্দ। আরামবাগ টাইমসের রিপোর্ট। দেখুন, গতকাল রিষড়ায় রামনবমীর একটা শোভাযাত্রা বেরিয়েছিল। সেই শান্তিপূর্ণ শোভাযাত্রায় মসজিদের ওপর থেকে যেভাবে একদল দুষ্কৃতি পাথর ছোঁড়ে, বোম ছোঁড়ে, আর সেই আঘাতে আমাদের পুরসুড়ার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির সম্পাদক মাননীয় বিমানদার ওপর হামলা হয়, কানের গোড়ায় পাথর এসে লাগে, তার প্রতিবাদে আজকে পুরসুড়া মোড়ে বিজেপির পক্ষ থেকে একটা পথ অবরোধ চলছে। আমি শুধু যারা এই ধরনের নোংরামি করছে, চেষ্টা করছে, তাদেরকে বলতে চাইছি যে এই শান্তিপূর্ণ বাংলায় যেভাবে অশান্তির বাতাবরণ আপনারা সৃষ্টি করতে চাইছেন, এটা কিন্তু আগামী দিনে ভালো হবে না। আর এর সম্পূর্ণ দায় পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে এর দায় নিতে হবে, কারণ তার অঙ্গুলি হেলন ছাড়া এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের দিকে ঘটতে পারে না। এর জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। অবিলম্বে আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি।